আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের থ্রি টাইম অ্যান্ড আপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য অসংখ্য শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমাদের ক্লাসের আলোচনা বিষয় হিসাব বিজ্ঞানের পরিচিতি। তো হিসাব বিজ্ঞানের ছাত্রদের আমি পড়াইছি যে, এবং আমি একজন বিবিএ স্টুডেন্ট, সেক্ষেত্রে আমি দেখছি যে হিসাব বিজ্ঞানে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পরেও, অনেকটা পড়ার পরেও এখানে হিসাব বিজ্ঞানের যে সূচনা বা হিসাব বিজ্ঞান কাকে বলে এখানে অনেক কিছু একটা কনফিউশন থাকে। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এই হিসাব বিজ্ঞান সম্পর্কে সূচনা যে পর্বটা এটা ক্লিয়ার করব। তো বলতে গেলে আমাদের শুধু হিসাব বিজ্ঞান সূচনা পর্ব থেকে আসতে হবে। মানুষের ভাষা জ্ঞানের উন্মেষের অনেক পর এসে লেখার একটা পদ্ধতি চালু। তো যখন ফার্স্ট অফ অল আমাদের লেখার পদ্ধতি চালু হয়, তখন হিসাব রাখার যে তাগিদ এটা ছিল না বেশি একটা, কারণ তখনকার ব্যবসা বাণিজ্য ছিল খুবই কম এবং লেনদেন খুব কম হতো, যার কারণে হিসাব বিজ্ঞানের যে পরিধি আজকের মতো এতটা ছিল না। আর এটা রাতারাতি আসেনি, কালের বিবর্তনে সময়ের পরিক্রমায় দিন দিন পরিবর্তন আসতে আসতে হিসাব বিজ্ঞানের আজকের এই অবস্থান, এবং আজকের এই অবস্থানে এসে কিন্তু থেমে নেই, এরপরও সেটি পরিবর্তিত হতে আসে। আজকের এই পর্যায়ে আসতে যে হিসাব বিজ্ঞানকে অনেক বাধা অতিক্রম করতে হচ্ছে। যখন প্রথম এই পদ্ধতিটা চালু হয় তখন এটা এমন ছিল যে আজকের মতো এত সহজ পেপার যেটা আমরা লিখে থাকি এটা ছিল না। তো যার ফলে তখনকার লেখা পদ্ধতিটা ছিল খুবই কঠিন, যেটা আর কি লেখা হতো পাথরের গায়ে কাঠের বড় একটা অংশে এরকম ভাবে, যেখানে ভালোভাবে লেখা সম্ভব ছিল না। তো যখন থেকে পেপার আবিষ্কৃত হলো, কাগজ আবিষ্কৃত হলো, এবং মানুষের মধ্যে যে বিনিময় যে প্রথাটা এটা শুরু হলো, এই বিনিময় প্রথার পর থেকে আস্তে আস্তে মুদ্রার প্রচলন, এবং তখন থেকে কিন্তু হিসাব রাখার একটা তাগিদ অনুভব হলো যে আস্তে আস্তে এরপরে ব্যবসা বাণিজ্য শুরু হয়ে গেল এবং অধিক লেনদেন শুরু হয়ে গেল, যেখানে হিসাব রাখার একটা তাগিদ, কারণ হিসাব না রাখলে কিছুদিন পরে যে ওইটা ভুলে যেত মানুষ, এটা স্বাভাবিক যে ভুলে যাবে। তো সেই বাধা 1494 সালে এসে একটা হিসাব বিজ্ঞানের যে পরিধিটা, এই পরিধিটা একটা ব্যাপক স্কোপ ধারণ করে। তখন আমরা জানি 1494 সালে লুকা প্যাসিওলি, ইতালীয় একজন ধর্মযাজক, তিনি সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনাল এক প্রপোর্শনালিটা এই একটি গ্রন্থ তিনি লেখেন, এবং যাহাতে উল্লেখ থাকে যে হিসাবের দুইটি পক্ষ হবে, একটি হবে ডেবিট এবং অন্যটি হবে ক্রেডিট। তো একটি পক্ষ সুবিধা প্রদান করবে এবং অন্যটি হলো সুবিধা গ্রহণ করবে। এই ধারণাটা যখন থেকে আসলো তখন থেকে হিসাব বিজ্ঞানের পরিধিটা বেড়ে গেল, এবং এইটা একটি কার্যকরী পদ্ধতি আমরা জানি। এর আগে যে পদ্ধতিটা ছিল সেটা হলো একতরফা দাখিলা পদ্ধতি, যেটা হলো সিঙ্গেল এন্ট্রি সিস্টেম, দুতরফা দাখিলা পদ্ধতি ডাবল এন্ট্রি সিস্টেম। তো হিসাব বিজ্ঞান, তো এই দুতরফা দাখিলা পদ্ধতির আগে আমাদের যে হিসাব পদ্ধতি ছিল এটা হলো একতরফা দাখিলা পদ্ধতি। এখনই আমরা দেখি যে একতরফা দাখিলা পদ্ধতি, কিন্তু এটা একটি অসম্পূর্ণ পদ্ধতি যাকে বলা হয়, এর কিছু সীমাবদ্ধতা আছে, মূলত এই সীমাবদ্ধতা দূর করার লক্ষ্যে দুতরফা দাখিলা পদ্ধতির উৎপত্তি। তো একতরফা দাখিলা পদ্ধতিতে কোন টাইপের হিসাব গুলো রাখা হতো, অ্যাকচুয়ালি এটা ছোট যে কারবার প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান জন্য উপযুক্ত ছিল, কিন্তু যখন কারবার প্রতিষ্ঠানটা অনেক বড় হয়ে গেল এবং ব্যবসার লেনদেন অনেক বৃদ্ধি পেতে থাকে, তারপর থেকে একতরফা দাখিলা পদ্ধতি ঠিকঠাক মতো কাজ করতে পারছিল না, তখন দ্রুতরফা দাখিলা পদ্ধতি আসলো, এবং এটি একটি সম্পূর্ণ পদ্ধতি এবং নির্ভুল একটা পদ্ধতি। আচ্ছা, তো দ্রুতরফা দাখিলা পদ্ধতিটা কি? এই দ্রুতরফা দাখিলা পদ্ধতিতে দুটি পক্ষ আছে, একটা হলো ডেবিট পক্ষ এবং অন্যটি হলো ক্রেডিট পক্ষ। এই ডেবিট এবং ক্রেডিট শর্ত হলো সম পরিমাণ টাকা দ্বারা ডেবিট হবে, এবং যে পরিমাণ টাকা দ্বারা ডেবিট হবে ঠিক সেই পরিমাণ টাকা দ্বারা ক্রেডিট হবে। এটাই হলো দ্রুতরফা দাখিলা পদ্ধতির মূল কথা। তো এটি ছিল দ্রুতরফা দাখিলা পদ্ধতি। আমি যখন ক্লাস নিতে যাই দেখি সিলেবাসের কাছে যদি একটা প্রশ্ন করা হয় যে হিসাব বিজ্ঞান এবং হিসাব রক্ষণ এই দুটার মধ্যে কি পার্থক্য আছে, তখন আমি দেখি তারা বলতে পারে। এটা আসলে দুঃখজনক যে আমরা হিসাব বিজ্ঞানের ছাত্র হয়ে কিংবা স্টুডেন্ট কিংবা টিচার হয়ে অনেক সময় দেখা যায় যে আমি দেখছি যে আমার পর্যায়ে যারা সিলেবাস আছে এরা অনেকটা ভুল করে, স্টুডেন্টরা আছে, যে হিসাব বিজ্ঞান এবং হিসাব রক্ষণ দুটাকে যেন কেন গুলিয়ে ফেলে, কিন্তু আসলে এই দুইটার ভিতরে বেশ কিছু পার্থক্য আছে। যদি আমরা হিসাব রক্ষণ দেখি, আচ্ছা তো হিসাব রক্ষণ কি? একটা হলো বুক কিপিং, একটা হলো অ্যাকাউন্টিং। বুক কিপিং হলো হিসাব রক্ষণ, অ্যান্ড অ্যাকাউন্টিং হলো হিসাব বিজ্ঞান। হোয়াট ইজ বুক কিপিং? এটা যদি প্রশ্ন করা হয় উত্তর আসবে এমন যে পার্ট অফ অ্যাকাউন্টিং দ্যাট ইনভলভস অল দ্য রেকর্ডিং অফ ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন, অর্থাৎ এই হিসাব রক্ষণটা হলো
শুধুমাত্র আর্থিক ব্যাপার নিয়ে আলোচনা করে, কিন্তু আজকের হিসাব বিজ্ঞান শুধুমাত্র আর্থিক ব্যাপার নিয়ে সীমাবদ্ধ নয়, এটা আরো বিস্তৃত, এটা অনেক বিস্তৃত এখন রূপ ধারণ করছে। তো হিসাব বিজ্ঞান এবং এর কাজের পরিধিকে বিস্তৃত করার লক্ষ্যে এটাকে আবার কয়েকটি ভাগে ভাগ করা আছে। আচ্ছা, আমাদের হিসাব বিজ্ঞান থেকে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আছে, আছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, আছে কস্ট অ্যাকাউন্টিং। একটা আর্থিক হিসাব বিজ্ঞান নিয়ে আলোচনা করে, একটা ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান এবং একটা ব্যয় হিসাব বিজ্ঞান আলোচনা করে। তো যাই হোক, আমরা কিছু জাবেদা এবং লেনদেন সম্পর্কে কিছু ধারণা দেবো আজকে। তো লেনদেন হতে গেলে প্রথম আগে ঘটনা ঘটতে হবে। আমরা জানি যে প্রতিটা ব্যাপারে একটি একটি ঘটনা, কিন্তু কি প্রত্যেক ঘটনায় লেনদেন? না, কিন্তু প্রত্যেক লেনদেনে কি ঘটনা? তো এই ঘটনাকে লেনদেন হতে হলে কি হতে হবে? অবশ্যই একে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, অর্থাৎ অর্থ হয় আসবে না হয় যাবে কারবার প্রতিষ্ঠান থেকে। যদি তাই হয় তাহলে এটি হবে লেনদেন, নতুবা এটা লেনদেন নয়। শুধুমাত্র এই লেনদেন গুলারই জাবেদা হবে। তো জাবেদা কিভাবে হবে? আমরা জানি হিসাব পাঁচ প্রকার: সম্পদ, আয়, ব্যয়, দায় এবং মালিকানা স্বত্ব। সম্পদ, আয়, ব্যয়, দায় এবং মালিকানা স্বত্ব, তাই না? পাঁচ প্রকার। ওকে, তো এই পাঁচ প্রকার হিসাবের ভিতরে সম্পদ এবং ব্যয়, নাকি সম্পদ এবং ব্যয়, এই দুইটা যদি বৃদ্ধি পায় তাহলে হবে ডেবিট, এবং অন্যান্য যে তিনটা আছে এই তিনটা বৃদ্ধি পেলে হয় ক্রেডিট, কমে গেলে হয় ডেবিট। সম্পদ এবং ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে হবে কি? ডেবিট। ইনক্রিজ হলে ডেবিট, ডিক্রিজ হলে ক্রেডিট। এবং এই দুইটা ব্যতীত আর যে তিনটি, এই তিনটি বৃদ্ধি পেলে ক্রেডিট, কমে গেলে ডেবিট। সহজ নিয়ম মনে রাখার একটি সহজ নিয়ম। তো যাই হোক, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে হিসাব বিজ্ঞানের পরিচিতি সম্পর্কে এবং জাবেদার একটি সূচনা পর্ব সম্পর্কে জানলাম। আপনারা হিসাব বিজ্ঞানের বিস্তারিত ক্লাস এবং বিস্তারিত বিষয় জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে, থ্রি টাইম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, বন্ধু বান্ধবদের কাছে জানিয়ে দেবেন। আশা করি সবাই ভালো লাগবে।